আজ বলবো চগুললে কি কি খাওয়া যাবে ও কি কী খাওয়া যাবে না কোন ধরনের ঔষধ বা ড্রপ ব্যবহার করা যাবে এবং শিশুদের জন্য কি করণীয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে আজ এই ভিডিওতে আমি যতগুলো খাবার বা ওষুধের কথা বলবো এই খাবার বা ওষুধ যদি আপনারা অনলাইন অ্যামাজন থেকে কিনতে চান তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্টের বক্সে প্রিন্ট করা আছে ওই লিংকে ক্লিক করে কিনতে পারেন তো চলুন এবার সম্পূর্ণটা জেনে নেওয়া যাক সময়ে আবহাওয়া বদলাচ্ছে আর সারা দেশব্যাপী চোগোটা ধুম পড়েছে যদিও চোগোটা কোনো প্রকার মারাত্মক রোগ নয় তবুও মানুষের মাঝে এই রোগ নিয়ে অনেক আতঙ্ক উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে প্রথমেই যেন চোখ ওটে কেন চোখ উঠলে লাল হয়ে যায় কিছুটা ব্যথা বা খচখচে ভাব থাকে এর সঙ্গে থাকে চোখ দিয়ে পানি পড়ার সমস্যা চোখটা হতে পারে ব্যাকটেরিয়া থেকে এছাড়া ভাইরাস আক্রমণের কারণেও চোখ ওটার সমস্যা হতে পারে বেশিরভাগ সময় ভাইরাসের কারণে চোখ ওটে এছাড়া অপরি জীবনযাপন অন্যতম কারণ এবার যেন চোখ লক্ষণ ঘুম থেকে উঠলে চোখ আটা আটা লাগা সবসময় সময় চোখের ভিতর কিছু একটা পড়েছে এমন অনুভূতি চোখ চুলকানো এবং জ্বালা পড়া করা আলোর দিকে তাকালে অস্বস্তি লাগা সব কিছু ঘোলা দেখা চোখ দিয়ে পানি পড়া চোখের কোনায় ময়লা বা পিচুটি জমা চোখ ফুলে যাওয়া চোখ ওটার লক্ষণ চোগোটা কি ছোঁয়াচে ছোঁয়োগোটা একটি স্পর্শকাত রোগ চোগোটাকে কনজাক্টিভাইটিস বা রেড পিঙ্ক আই বলে কনজাক্টিভা নামে চোখের পর্দায় পদা হলে তাকে চোগোটা রোগ বলা হয় চোগোটার মূল কারণ হলো ভাইরাস জনিত এবং এটি অতিমাত্রায় ছড়াচ্ছে চোখ উঠলে এবার কী করবেন জানুন আক্রান্ত চোখে নোংরা পানি ধুলোবালি দূষিত বাতাস যেন চোখে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়া সকালে ওঠার পর চোখে পানি দিয়ে পরিষ্কার করতে হবে দু হাত ভালোভাবে সাবান দিয়ে ধুতে হবে আক্রান্ত চোখ পরিষ্কার করার জন্য নরম সুতি কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে আক্রান্ত চোখ নিয়ে বাইরে যাওয়ার সময় সানগ্লাস পরতে হবে এটি রোদে চোখের জ্বালা কমাবে ও ময়লা থেকে চোখকে রক্ষা করবে এবার অনেকেই বলতে পারেন চোখগুলো কতদিন থাকে তো দেখুন চোখ সাধারণত দুই তিন দিন বা তার চেয়ে বেশি দিন থাকতে পারে এছাড়াও অনেকের আবার পাঁচ থেকে সাত দিনও লেগে যায় চোখগুলো কোন ড্রপ ব্যবহার করতে হবে এবার জানুন কোনো কোনো ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণের পর ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে এর জন্য দিনে তিন থেকে চারবার চোখের অ্যান্টিবায়োটিক ড্রপ ক্লোরাম ফেনিকল ব্যবহার করতে হবে ব্যাকটেরিয়ার সংক্রমণ না হলেও সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধ করার জন্য এটি ব্যবহার করা যায় চোখে চুলকানি থাকলে হিস্টামিন সেবন করতে হবে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার অনেকেই বলতে পারেন চোখ কোন ওষুধ খেতে হবে যে কোনো রোগের ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাওয়া উচিত তবে প্রাথমিকভাবে চোখ ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ যেমন নাপা বা এইচ খেতে পারেন আর চোখ চুলকালে স্টেজেন জাতীয় ঔষধ যেমন এলাটল স্টেজেন ইত্যাদি খেতে পারেন এগুলো যদি আপনারা কিনতে চান তাহলে অনলাইন অ্যামাজন থেকে কিনতে পারেন ডিসক্রিপশান বক্সে বা কমেন্টের বক্সে প্রিন্ট করা আছে এবার যেন চৌগুল্লে কোন খাবারগুলো খাওয়া যাবে চোগ আপনি প্রায় সব ধরনের খাবারই খেতে পারবেন বিশেষ করে বিট লবণ ত্রিফোলা আমলকি কিশমিশ মধু ও ঘি এগুলো খাওয়ার চেষ্টা করবেন এবার জানুন চৌগুললে কোনগুলো খাওয়া যাবে না চৌগুল্লে অ্যালার্জি জাতীয় খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে বিশেষ করে গরুর মাংস গরুর দুধ খাওয়া যাবে না আবার হাঁসের মাংস হাঁসের ডিমও এড়িয়ে চলতে হবে এছাড়া চিংড়ি শামুক জাতীয় খাবার কাঁকড়া পুরোপুরি খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে চেষ্টা করতে হবে ইলিশ মাছ না খাওয়ার একই সাথে বাদাম আর গম পরিহার করতে হবে গাজর মিষ্টি কুমড়ো বেগুন ঢেঁড়ো শিম টমেটো ইত্যাদি খাবারগুলো এড়িয়ে চলাই ভালো তাই চোখ ওটার মতো সমস্যা দেখা দিলে খাবারের দিকে অবশ্যই বাড়তি নজর দেওয়া দরকার আর যদি আপনার শিশুর চোখ গুটে থাকে সেক্ষেত্রে হালকা উষুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে এবং চোখের পাতাগুলো খোলা রাখতে হবে বড় বাচ্চারা চোখে কালো চশমা পড়তে পারে চোখ উঠলে চিকিৎসা কীভাবে নেবে এবার জানো তা বা চাটু গরম করে পরিষ্কার শুকনো কাপড় গরম করতে হবে এবার সেই গরম কাপড় চোখে রাখতে হবে দিনে বার কয়েক এমন করলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া মরে যাবে এছাড়া পেয়ারা পাতায় রয়েছে জীবাণু ধ্বংস করার ক্ষমতা প্রাকৃতিক ওষুধি ক্ষমতাযুক্ত এই পাতাকে শুকনো তাওয়ায় নেড়ে তা একটি নরম কাপড়ে জড়িয়ে ধরে থাকুন চোখের উপর দিনে বাদ দিনে এমন করলে আরাম তো মিলবেই ফের আঞ্চুনি হওয়া থেকেও দূরে রাখবে এটি এছাড়া উচ্চমাত্রায় অপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এমন তেল ব্যবহার করা যায় যেমন ক্যাস্টর অয়েল ব্যবহার করে অতি সহজে চোখের আঞ্চুনি দূর করা সম্ভব ক্যাস্ট্রোলে রয়েছে পোদাহ দূর করার ক্ষমতা আক্রান্ত চোখে প্রথমে গরম ভাব নিন দশ মিনিট তারপর একটি কটন তুলোর বলে ক্যাস্ট্রোল মাখিয়ে আলতো করে ধরে থাকুন চোখের পাতায় ব্যথা মরবে এবার যেন কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে দৃষ্টি ঝাপসা হলে চোখ খুব বেশি লাল হলে খুব বেশি চুলকালে বা অতিরিক্ত ফুলে গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ